আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিক্যাল প্রজেক্টের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে একটি কিওয়ার্ডের কাজ যদি আমরা পাই বা একটি কিওয়ার্ড অ্যানালাইসিসের কাজ যদি আমরা পাই, দেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি কি তথ্য সংগ্রহ করব এবং টোটাল প্রজেক্টটাকে কিভাবে আমরা সাজাতে পারি সে সম্পর্কে আপনাদের একটি বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে আমরা জানবো যে আসলে প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ অ্যাকচুয়ালি আমরা শুরু করব। তবে শুরু করার পূর্বে গত পর্বে এই কথাটা বলেছি, আজকের পর্বে বলছি যে যেহেতু কিওয়ার্ড রিসার্চ এগুলো আমরা অলরেডি আমাদের অন পেজ অপটিমাইজেশন এসইও বাংলা টিউটোরিয়ালে দেখিয়েছি, সো এক্ষেত্রে বেসিক যে কথাগুলো আছে সেগুলো আমরা কিছুই বলবো না, ডিরেক্টলি আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট হিসেবে কাজ করব। তো আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন এবং শুরুতেই যদি এই ভিডিওটি দেখা শুরু করেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে নাও পারতে পারেন। এই জন্য আমাদের অন পেজ অপটিমাইজেশনের কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো আগে দেখে নিন। ওকে, তো এই হচ্ছে আমাদের যে কিওয়ার্ডগুলো। তো এখানে প্রতিটি কিওয়ার্ড সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস আমাদেরকে দিতে হবে। কি কি অ্যানালাইসিস দিতে হবে, যে সার্চের ভ্যালু কত এবং গ্রুপ সার্চ যেটা হয়, মানে এই কিওয়ার্ড গুলো রিলেটেড কিওয়ার্ড সহ টোটাল সার্চের যে ভ্যালুটা থাকে সেইটা কত, রিলেটেড কিওয়ার্ডস গুলো কি কি। ঠিক আছে, আমি এখানে একটা লিস্ট করে দেই আপনাদের সুবিধার জন্য। টোটাল সার্চ ভ্যালু, এক্সাক্ট সার্চ ভ্যালু, এইটা লাগবে, এই দুইটা লাগবে। এরপরে লাগবে আমাদের কি কি বলেন, এরপরে লাগবে রিলেটেড গুড কিওয়ার্ডস, যেটা একটু ভালো সার্চ ভ্যালু, ভালো রিলেটেড গুড কিওয়ার্ডস লাগবে। এরপরে আমাদের লাগবে যে গুগলে যদি আমরা সার্চ করি, ঠিক আছে, যে টপ সাইটস অন গুগল, প্রথম তিনটা সাইট দিলেই হবে। এরপরে লাগবে যে কম্পিটিশন, কম্পিটিশন মানে কেমন হবে তাদের সাথে এটা। এরপরে টপ সাইটস ইনফরমেশন, ইনফরমেশনের মধ্যে কি কি থাকবে, যে আপনার মানে তাদের অ্যালেক্সা র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক, এই যাবতীয় বিষয়গুলো। তো কম্পিটিশনটা হবে তারপরে, কারণ তাদের অ্যালেক্সা র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক জানার পরেই কিন্তু আমরা মূলত কম্পিটিশনের দিকে আসতে পারবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ শুরু করি। আমরা গুগল অ্যাডওয়ার্ডস বা কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে সেখানে লগ ইন করছি। আপনারা আগেই জানেন এগুলো কিভাবে করতে হয়, সো এখানে আমি কিছু বলছি না। সো এখানে দেখুন যে আমাদের এখানে কিন্তু টার্গেটিং যেটা আছে সেটা কিন্তু আপনার শুরুতে কিন্তু অস্ট্রেলিয়া থাকবে না, শুরুতে থাকবে অল লোকেশন। সো এখানে ক্লিক করে আপনাকে অস্ট্রেলিয়াটা এই বক্সের মাধ্যমে অ্যাড করে নিতে হবে, এটাও কিন্তু আপনারা আগে দেখেছেন। ঠিক আছে, তোমাদের অ্যাট ফার্স্ট যে কিওয়ার্ডটা আছে ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া, আমরা সেটা নিয়ে কাজ করব। রাইট ক্লিক করে জাস্ট কিওয়ার্ডটা এখানে রেখে গেট আইডিয়াস, দেখতে পাচ্ছি যেখানে আমাদের কিওয়ার্ডের যে ট্রেন্ড বা কিওয়ার্ডের যে ভ্যালুগুলো সেগুলো এখানে শো করতেছে, এবং এটা হচ্ছে আমাদের গত 12 মাসের বা 1 বছরের রিপোর্ট, যে এই গ্রুপ যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো নিয়ে টোটাল কত সার্চ পড়ে আমরা বিভিন্ন মাসের রিপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিওয়ার্ড আইডিয়াসে যদি ক্লিক করি আমরা এক্সাক্ট রিপোর্টটা শুধুমাত্র এই কিওয়ার্ডটা নিয়ে, ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া নিয়ে কতগুলো সার্চ পড়েছে দেখা যাচ্ছে। অ্যাভারেজ মান্থলি সার্চেস 10টা, এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা নিয়ে মান্থলি 10টা করে অ্যাভারেজ সার্চ পড়ে গুগলে, এবং কম্পিটিশন দেখাচ্ছে খুবই লো। তো এবং এই রিলেটেড আরো অনেক কিওয়ার্ড নিচে শো করতেছে যাদের অ্যাভারেজ মান্থলি সার্চেস সহ দেয়া আছে। তো এখান থেকে আমরা কয়েকটা মানে কিওয়ার্ড সাজেশন নিয়ে ক্লায়েন্টকে সাবমিট করব। তো এর জন্য চলুন আমরা একটি এক্সেল ফাইল তৈরি করে নেই, এটা নাম দিচ্ছি কিওয়ার্ড রিপোর্ট। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো এক একটা কিওয়ার্ডের জন্য আমাদের আলাদা আলাদা রিপোর্ট দেখাতে হবে, সো এই জন্য আমি প্রথমেই এই কিওয়ার্ডটার নাম একটু বড় করে এবং বোল্ড করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখি যে আমাদের ক্লায়েন্ট যেটা চেয়েছে ইনফরমেশন সেখানে প্রথমে কোনটা চেয়েছে, টোটাল সার্চ ভ্যালু চেয়েছে। ঠিক আছে, সো আমরা টোটাল সার্চ যে ভ্যালুটা আছে সেটা লিখবো। এটা হচ্ছে টোটাল সার্চ ভ্যালু, যে এই গ্রুপের, দ্যাট মিন্স
টোটাল সার্চ ভ্যালুটা হচ্ছে আপনার এই যে যে গ্রুপটা আমরা উপরে দেখতে পাচ্ছি, মানে এই কিওয়ার্ড গ্রুপটা, এই কিওয়ার্ড এবং এই রিলেটেড কিওয়ার্ড, এগুলো সব নিয়ে যে টোটাল সার্চটা পড়ে সেই ভ্যালুটা। সো এখানে আমরা এই ক্যাটাগরিটা তাহলে অ্যাড করে নিচ্ছি, এবং এখানে আমরা এটার কোন মাসে কত ভ্যালু ছিল, যেমন এটা হচ্ছে মে মাস, এরপরে আছে এপ্রিল, এপ্রিলে কত ভ্যালু ছিল, এরপরে মার্চ, জাস্ট 5টা মাসের আমরা দিয়ে দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ঠিক আছে, যে এই মাসগুলোতে আপনাদের কি পরিমাণ মানে ছিল আর কি সার্চ আমাদের। সো দেখি যে আসলে কি পরিমাণ ছিল। তো টোটাল সার্চ ভ্যালু এখান থেকে আমরা টোটাল যে সার্চের যে ভ্যালুটা হয় দেখতে পাচ্ছি, মে মাসে 61,480 সার্চেস হয়েছে। সো এখানে দিয়ে দিচ্ছি 61,480টা সার্চ। এভাবে আমরা বাকি ফর্মগুলো ফিল আপ করবো। 56,350, দেখি মার্চ মাসে কত ছিল, 59,490 ছিল, 59,490। দেখি ফেব্রুয়ারিতে সেটা কত ছিল, 52,520। আর জানুয়ারিতে কত ছিল, জানুয়ারিতে ছিল 58,280। দ্যাট মিন্স এটা কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 58,52,59,56,461,480 এটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যে এই কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ দিন দিন বেড়ে চলেছে। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল সার্চ ভ্যালু, এবং এগুলা শেষে আপনি যদি চান একটা রিমার্কস যোগ করে দিবেন, যে রিমার্কস, যে আমরা যদি কোনো, আমাদের যদি কোনো রিমার্কস থাকে দিতে পারি, যেমন এটা কি রিমার্কসটাকে ইনক্রিজিং, দিন দিন বাড়তেছে সার্চের ভ্যালুটা, আমরা দেখতে পেলাম যে অবশ্যই দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রিমার্কস। ওকে, তো টোটাল সার্চ ভ্যালু যে কলামটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে তথ্যটা চেয়েছে টোটাল সার্চ ভ্যালু, এরপরে চেয়েছে এক্সাক্ট সার্চ ভ্যালু, যে এক্স্যাক্টলি কতগুলো সার্চ পড়েছে। সো আমরা এক্স্যাক্টলি সার্চ ভ্যালু যেটা দেখলাম, যে এখানে যদি আমরা এই আইকনটাতে যদি দেখি, দেখবো যে অ্যাভারেজ সার্চ ভ্যালু প্রতি মাসে 10টা করেই আছে, এরকমই দেখাচ্ছে যে মেতে 10টা, এপ্রিলে 10টা, মার্চে 10টা। সো আমরা টোটাল সার্চ ভ্যালু মানে এক্সাক্ট যেটা সার্চ ভ্যালু আছে আমাদের, দশটা দশটা করে যেহেতু আছে ইচ মান্থ, সো আমরা প্রতি মাসে জাস্ট 10টা 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 লিখে দিচ্ছি। এটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিন্স এটা আর ইনক্রিজ হচ্ছে না, এটা কনস্ট্যান্টই আছে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এই যাবতীয় কাজটা ব্যাক পেন ইন অস্ট্রেলিয়া এই কিওয়ার্ডের জন্য করতেছি। ঠিক আছে, এরপরে আমরা দেখি এটা গেল যে টোটাল সার্চ ভ্যালু আর এক্সাক্ট সার্চ ভ্যালু। এরপরে আছে রিলেটেড গুড কিওয়ার্ডস, যে গুড কিওয়ার্ড গুলা আমাদের কি কি হবে, রিলেটেড গুড কিওয়ার্ডস। সো আমরা এখানে লিখি যে রিলেটেড, লেখার দরকার নেই, আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা একটু নিচে লিখি কারণ উপরে হেডিং হবে। তো তো এখানে আমরা লিখি যে কিওয়ার্ড ওয়ান, কেডাব্লিউ ওয়ান, কিওয়ার্ড ফুল না লিখলেও চলে, যে কেডাব্লিউ টু। এখানে আমরা ক্লায়েন্টকে, আমরা ধরেন 3টা কিওয়ার্ডের বা 5টা কিওয়ার্ডের একটা ডাটা দিয়ে দিব, ক্লায়েন্ট যদি চায় আর কি। ঠিক আছে, তো কিওয়ার্ড 1, 2, 3 আমরা হেডিং গুলো এবং মানে উপরের লেখাগুলো এবং বাম পাশের গুলো লাল করে দিই। কিওয়ার্ড 1, 2, 3 যে রিলেটেড গুড কিওয়ার্ডস, এইটা রিলেটেড গুড কিওয়ার্ড গুলো কি কি আছে দেখেন তো নিচে, এগুলো রিলেটেড সার্চ হয়। এই যে একটা পেয়েছি কিন্তু লোয়ার ব্যাক পেইন, দেখেছেন কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, 9,900 সার্চ পড়তেছে। সো আমরা এখানে সেই কিওয়ার্ডটা এখানে উল্লেখ করে দিই, লোয়ার ব্যাক পেইন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এরপর আরেকটা কিওয়ার্ড দেখি যে ভালো কিওয়ার্ড কত আছে যেটার সার্চ ভ্যালু মোটামুটি বেশ ভালো মাপের, আমরা দেখি যে আর কিওয়ার্ড এমন কি আছে। এই যে একটা পাওয়া গেছে পিঞ্চড নার্ভ, এটার সার্চ হচ্ছে 1900, পিঞ্চড নার্ভ। ঠিক আছে, পিঞ্চড নার্ভ। আচ্ছা, তো এরপরে দেখি আর আমাদের এরকম ভালো কিওয়ার্ড কোথাও আছে কিনা। এই যে লোয়ার ব্যাক পেইন ট্রিটমেন্ট, এইটা আমরা দেখতে পারি 1,000 আছে। তারপর এই যে ব্যাক পেইন রেড ফ্ল্যাগস, এটা আছে। তারপর তো আমরা সেখান থেকে এটাকে সিলেক্ট করি যে ব্যাক পেইন রেড ফ্ল্যাগস।
এই তিনটা আমরা নিয়ে নিলাম, যে তিনটা কিওয়ার্ড আমরা এখানে জাস্ট জাস্ট গুড কিওয়ার্ড গুলো নিয়ে, মানে আমরা মানে ক্লায়েন্ট রিলেটেড কিওয়ার্ডটা চাচ্ছে আর কি, ঠিক আছে? এখন রিলেটেড কিওয়ার্ডের তো আর ইনফরমেশন আমাদের না দিলেও হবে অ্যাকচুয়ালি, আমরা চাইলে ইনফরমেশন দিতেও পারি নাও দিতে পারি, তবে যদি আমরা মনে করি যে ইনফরমেশন দিব, দেন আমরা চাইলে এখানে ইনফরমেশন ইনক্লুড করতে পারি। যেমন কি কি ইনফরমেশন এখানে ইনক্লুড করতে পারি, যেমন অ্যাভারেজ মান্থলি সার্চ, অ্যাভারেজ মান্থলি সার্চেস, এটা এটা ইনক্লুড করতে পারি। আর কি ইনক্লুড করতে পারি, কম্পিটিশন, এগুলার কম্পিটিশন কেমন, কম্পিটিশন লাগবে না, কারণ এই কম্পিটিশন আমরা যেটা ইউজ করি, আমরা যেটা বলে থাকি যে এটা হচ্ছে আমাদের জন্য যে এই কম্পিটিশন যেটা, কিন্তু আসলে মূলত এই কম্পিটিশন যে কলামটা, এটা কিন্তু মূলত আমাদের এসইও ওয়ার্কারদের জন্য না, এটা হচ্ছে যারা গুগলে প্রিমিয়াম সার্চ ইঞ্জিন মার্কেটিং করবে বা টাকা দিয়ে যারা মার্কেটিং করবে তাদের জন্য মূলত এই কম্পিটিশনটা। সো এই কম্পিটিশনটা আমাদের জন্য তত একটা ইফেক্টিভ না, এই কম্পিটিশন গুলো কাজে লাগবে প্রিমিয়াম মার্কেটারদের জন্য। আমরা কম্পিটিশন গুগলে সার্চ করেই বের করব। আচ্ছা, লোয়ার ব্যাক পেইনের অ্যাভারেজ মান্থলি সার্চেসটা কত সেটা আমরা দিয়ে দিই, 9900, এটা বেশ ভালো কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। আসলে ভাই এগুলা কিন্তু একটু সময়ের ব্যাপার, আপনাদের কাছে বিরক্তি লাগতে পারে যে, কিন্তু লাইভ প্রজেক্ট গুলো আসলে এমনই হয়, বিরক্তিকর ব্যাপারই। 9900টা আছে যে এইটার অ্যাভারেজ মান্থলি সার্চ, পিন স্নারবের অ্যাভারেজ মান্থলি সার্চ কত দেখি, পিঞ্চড নার্ভ 1900। এটার হচ্ছে 1000। তো বুঝতে পারলাম যে লোয়ার ব্যাক পেইনের হচ্ছে 9900, পিঞ্চড নার্ভের 1900 এবং এটার 1000। জাস্ট আমরা এইভাবে করে আমরা যাবতীয় আমাদের ইনফরমেশন গুলো এখানে ইনক্লুড করে দিলাম। আচ্ছা, এটা চলে গেল রিলেটেড গুড কিওয়ার্ডস এর পার্টটা। এরপরে আছে টপ সাইটস অন গুগল, এটা ভেরি ইম্পর্টেন্ট যে টপ সাইট গুলা কি কি, ঠিক আছে? সো এখানে আমরা লিখে দেই যে ওয়েবসাইট 1, ওয়েবসাইট 2, ওয়েবসাইট 3। তিনটা সাইট ক্লায়েন্ট জানতে চায়, ক্লায়েন্ট যদি বেশি 10টা জানতে চায় তাহলে ক্লায়েন্টকে 10টা দিব, ক্লায়েন্ট যে কয়টা জানতে চাইবে সেই কয়টা, টোটালটা ডিপেন্ডেবল ক্লায়েন্টের উপর। সো এখন আমরা ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে ইনক্লুড করব। এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ, যে যে ওয়েবসাইটগুলো আসে তার হোম পেজ কত, ঠিক আছে? এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোন পেজটা শো করতেছে সার্পে, ঠিক আছে? যে ওই ওয়েবসাইটের কোন পেজটা এখানে শো করতেছে রেজাল্টে, যে পেজটা আসতেছে, ঠিক আছে? আর এখানে সার্প না রেখে আমরা দেখি যে রেজাল্টেড পেজ, এটা এটা লেখা যেতে পারে যে দ্যাট আর অন সার্প, ঠিক আছে? যে যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রদর্শন করতেছে সেটা। আর এরপরে এটার কি দিতে পারি আমরা, অ্যালেক্সা র্যাঙ্ক, অবশ্যই অ্যালেক্সা র্যাঙ্ক দিতে হবে। এরপর আমরা পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক দিতে পারি, অ্যালেক্সা র্যাঙ্ক দেওয়া যাবে, পেজ র্যাঙ্ক দেওয়া যাবে। এরপরে আমরা কি কি দিতে পারি আর কি চাচ্ছে ক্লায়েন্ট, আর তেমন কিছু লাগবে না, এই দুটো দিলেই হবে। এরপর কোনো রিমার্কস থাকলে দিতে পারি। তো এখন আমাদের ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া নিয়ে আমরা গুগলে সার্চ করব। তো এখন আপনারা বলেন তো আমরা কোন গুগলে সার্চ করব, google.com? অবশ্যই না, আমরা গুগল অস্ট্রেলিয়া যেটা আছে .com.au সেটাতে সার্চ করব, কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্টের কাজ, সো এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া। তো অনেকে দেখা গেছে যে গুগল এমন একটা দেশে এসেছে যেটার আপনি অ্যাড্রেস জানেন না, সো তাদের অ্যাড্রেসটা বের করার জন্য জাস্ট আপনি গুগল অস্ট্রেলিয়া যদি হয় গুগল অস্ট্রেলিয়া লিখে সার্চ করবেন, দেখবেন গুগল অস্ট্রেলিয়ার অ্যাড্রেসটা এখানে চলে আসবে, দেখুন চলে এসেছে। সো এখানে জাস্ট আমরা ওই ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া নিয়ে সার্চ করব।
এই দুটো হচ্ছে বিজ্ঞাপন, আপনারা আগেও দেখেছেন যে বিজ্ঞাপন কিভাবে শনাক্ত করবো, অ্যাডস লেখা দেখে আমরা চিনতে পারলাম। সো বিজ্ঞাপন দুইটা বাদ, এরপর থেকে মেইন রেজাল্ট দেখতে পাচ্ছি যে প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে সেটা ওপেন করি, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। এইটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ অ্যাড্রেস, এটা কপি করে নিচ্ছি। কপি করে হোম পেজ অ্যাড্রেসটা এখানে বসালাম। আর এটা হচ্ছে মানে ফার্স্ট রেজাল্টের, এটা হচ্ছে দ্বিতীয় রেজাল্ট, ওনাদের যে হোম পেজটা আছে সেটা কপি করে বসালাম। এটা হচ্ছে 3 নম্বর রেজাল্ট যেটা আছে, এটা হচ্ছে 3 নম্বর রেজাল্ট। সো 3 নম্বর রেজাল্টের এটা কপি করে এখানে বসালাম। এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। এখন যে পেজটা সার্চ রেজাল্টে এসেছে, ঠিক আছে, সেই পেজটা আমরা এখানে উল্লেখ করে দিব। তো এই পেজটা এসেছে মানে টোটাল পেজটা, টোটাল লিঙ্কটা হবে সার্চ রেজাল্টে যে পেজটা এসেছে সেটা। তারপর 2 নম্বর সাইটের যে টোটাল লিঙ্কটা এটা, এবং 3 নম্বর সাইটের যে টোটাল লিঙ্কটা এটা। তো বুঝতে পারলাম যে এই পেজগুলো আমরা সঠিকভাবে এখানে ইনক্লুড করে দিলাম। এখন অ্যালেক্সা র্যাঙ্ক, এই ওয়েবসাইটগুলোর অ্যালেক্সা র্যাঙ্ক কত, 1 নম্বর ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কত দেখি। আপনারা জানেন এই টুলবারটা কিভাবে ইউজ করতে হয়, আমরা দেখিয়েছি আমাদের এসইও টিউটোরিয়ালে। সো অ্যালেক্সা র্যাঙ্ক 209480 এবং পেজ র্যাঙ্ক হচ্ছে 6। 209 209 480 এবং পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি 6। এবার দ্বিতীয় সাইটটা দেখি, দ্বিতীয় সাইটটার কি অবস্থা। অ্যালেক্সা র্যাঙ্ক 166296 এবং পেজ র্যাঙ্ক 7। 166296, 166296, পেজ র্যাঙ্ক হচ্ছে 7। এবার 3 নম্বর সাইটটারও পেজ র্যাঙ্ক 7, 166। আচ্ছা, একই সাইট এসেছে, দেখেছেন একই সাইটের দুইটা পেজ সার্চ রেজাল্ট এসেছে, তার মানে এই সাইটটা অনেক বেটার। 166296, 7। সেম সাইট দুইটা রেজাল্টের জন্য আমাদের এখানে আমরা দেখতে পেলাম। সো সেম রেজাল্ট, এটা হচ্ছে আপনার অ্যালেক্সা র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক এইগুলো সংক্রান্ত তথ্য আর কি, যে আমরা এই তথ্যগুলো এখানে পেলাম। তো এখানে আরো একটু ইনক্লুড করে রাখি, আপনাদের এমন ক্লায়েন্ট বলতে পারে যে অ্যালেক্সা র্যাঙ্ক পেজ র্যাঙ্কের পাশাপাশি তাদের যে টাইটেল, তাদের পেজের যে টাইটেল আছে সেই টাইটেলটা সহ এখানে দিতে হতে পারে। তো নতুন অবস্থা অনেকে এটা হেজিটেশনে বা প্রবলেমে পড়তে পারেন যে তাদের টাইটেল আপনি কোথায় পাবেন, কারণ সার্চ দেওয়ার পর যে কোন টাইটেলটা এসেছে, কোন টাইটেলের জন্য তারা টপে এসেছে, এই যে টাইটেলগুলা, এই ফুল টাইটেলটা আপনি কোথায় পাবেন। তো টাইটেলটা দেখার জন্য আমরা এই যে টাইটেলটা আছে এইটা কিন্তু আসলে মেইন টাইটেল না, মেইন টাইটেলটা হতে পারে যে আপনার মেটা টাইটেলটা, ওয়েব পেজের যে মেটা সেই টাইটেলটা কিন্তু এখানে হতে পারে, ঠিক আছে। সো আমরা যারা সহজে টাইটেলটা পেতে চাই, আমরা এই টাইটেলটাকে কপি করে নিতে পারি, অথবা আমরা যদি মেটা টাইটেলটা বের করতে চাই তাহলে জাস্ট রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এটা দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইউ দিব। তো ভিউ পেজ সোর্সে যদি আমরা ক্লিক করি দেখব যে এখানে আমরা কিন্তু মেটা ট্যাগে দেখিয়েছিলাম যে আসলে টাইটেলটা ডিসক্রিপশনটা কিভাবে দিতে হয়। সো এই পেজটার মধ্যে আপনি এই টাইটেল, টাইটেল নামে এরকম একটি কথা লিখতে পাবেন, দেখতে পাবেন, অথবা আপনি সহজে এই টাইটেল কথাটা খুঁজে পাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ চেপে, কন্ট্রোল প্লাস এফ চাপবেন কিবোর্ড থেকে, তাহলে দেখবেন এখানে ফাইন্ড করার বক্স আসবে উপরে, যে ফাইন্ড করার বক্স, এবং এই বক্সে আপনি এভাবে একটা লেস দেন সাইন, TITLE এবং গ্রেটার দেন সাইন দিবেন। দিলে মানে এই টাইটেল ট্যাগটা কোথায় আছে, HTML ট্যাগটা, সেই HTML অপশনটা এখানে আপনাকে বের করে দিবে। সো এখান থেকে আপনি এই টোটাল টাইটেলটাকে কপি করে দিবেন, কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে তাদের পেজের টাইটেল, বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বর যে সাইটটা আছে ঠিক একইভাবে করি, আপনারা একটু দেখেন, ভিউ পেজ সোর্স, তারপর কন্ট্রোল দিয়ে এফ দিলাম এবং একটা লেস দেন সাইন, TITLE, একটা গেটার দেন সাইন দিয়ে এন্টার দিলাম, তাহলেই এই টাইটেলটা চলে আসবে এবং তাদের এই হুবহু ফুল টাইটেলটা আমরা
কপি করে নেব। কপি করে জাস্ট তাদের বক্সে আমরা এইভাবে বসিয়ে দিব। এবং তিন নাম্বার সাইটও যেহেতু সেম, সো একই টাইটেল তিন নাম্বারটাতেও বসিয়ে দিলাম। বুঝতে পেরেছেন যে আসলে কি মানে এটাকে আমরা কিভাবে করব? ঠিক আছে, মানে টাইটেলটা অনেক আছে, ডিসক্রিপশনটাও চাই ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আছে মেটা ডিসক্রিপশনও চাইবে। সো ডিসক্রিপশন কিভাবে চাই আপনারা তো জানেন যে মেটা ট্যাগ বসানোর টিউটোরিয়ালে আমরা কোড দিয়ে দেখিয়েছি, ওয়ার্ডপ্রেস দিয়ে দেখিয়েছি। তো ডিসক্রিপশনে আমরা দেখেছি যে মেটা ট্যাগের মধ্যে ডিসক্রিপশন কথাটা লেখা থাকে। সো ডিসক্রিপশন কথাটা খুঁজে বের করার জন্য আমরা ঠিক একইভাবে কন্ট্রোল এফ দিয়ে, মানে ভিউ সোর্স করে কন্ট্রোল এফ দিয়ে ডিইএসসি RIPTI1 ডিসক্রিপশন লিখবো। এবং এখানে দেখতে পাচ্ছি যে ওরা কোনো মেটা এখানে ডিসক্রিপশন ট্যাগ ইউজ করে নাই, সো এই ক্ষেত্রে এখানে কোনো ডিসক্রিপশন নাই। যদি ডিসক্রিপশন না থাকে আপনি জাস্ট ক্লায়েন্টকে লিখে দেবেন যে নো ডিসক্রিপশন, নো মেটা ডিসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিস্টেম যে কিভাবে মানে করবেন। এবং এইভাবে দেখুন একটা কিন্তু মানে এই কিওয়ার্ডটা সম্পর্কে, ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া সম্পর্কে ক্লায়েন্ট কিন্তু মানে টোটাল ইনফরমেশন গুলো পাবে। এবং আমরা চাইলে এখানে এই লেখাগুলোকে একটু অন্য রং করে দিতে পারি ক্লায়েন্টের বুঝতে সুবিধা হওয়ার জন্য, যাতে করে ক্লায়েন্ট একটু ইফেক্টিভলি ব্যাপারগুলো বুঝতে পারে। যতগুলো ব্ল্যাক রঙে ছিল সেগুলোকে আমরা একটু অন্য কালার করে দিচ্ছি ক্লায়েন্টের বোঝার সুবিধার জন্য। সো এভাবে আমরা একটি মানে রেজাল্ট শিট, একটা কিওয়ার্ডের জন্য রেজাল্ট শিট তৈরি করে দিলাম। এবং এখানে আমরা মানে ফাইনাল রেজাল্ট লিখতে পারি যে আসলে ক্লায়েন্টের সাইড থেকে আমরা কি কি অনুধাবন করতে পারলাম, যে মানে ফাইনাল রেজাল্ট এখানে দেওয়া যেতে পারে। ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, এই ওয়েবসাইটটার জন্য আমাদের ফাইনাল রেজাল্ট কি হবে, যে কম্পিটিশন উইল বি হায়ার, অবশ্যই অনেক ভালো কম্পিটিশন হবে এটার সাথে, কারণ এটার পেজ র্যাঙ্ক বেশি অ্যাজ ইট হ্যাজ হাই পিআর, এটার পেজ র্যাঙ্ক ভালো মানে অনেক বেশি। সো এইটার ক্ষেত্রে কিন্তু একই রকম এবং এইটার ক্ষেত্রে কিন্তু একই রকম, তিনটা সাইটের ক্ষেত্রে কিন্তু একই রকম। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এসইও ওয়ার্কার না, অবশ্যই মনে রাখবেন এই কথাটা, আপনি কিন্তু এই ক্ষেত্রে এসইও ওয়ার্কার না, আপনি হচ্ছেন এই জায়গায় জাস্ট একজন কিওয়ার্ড রিসার্চার। ওকে, এখন ক্লায়েন্ট যদি আপনাকে এসইওর কাজ দেয় সেটা পরের আলাপ, কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আপনি কিন্তু এসইও ওয়ার্কার না। সো আপনি শুধু কিওয়ার্ড অ্যানালাইসিস করে কি কি রেজাল্ট পেলেন ক্লায়েন্ট যেগুলো চেয়েছে, শুধুমাত্র সেই রেজাল্ট গুলো এখানে শিট আকারে উপস্থাপন করবেন। আমি এখানে একটা ফরম্যাট অবলম্বন করেছি যে মানে ক্লায়েন্ট যেহেতু অনেকগুলো ইনফরমেশন চেয়েছে ক্লায়েন্ট এক একটা কিওয়ার্ডের জন্য, আমি অনেকগুলো ইনফরমেশন এইভাবে মানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সাজিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরো সহজভাবে যাতে বোঝা যায় সেইভাবে সাজিয়ে আপনারা প্রোভাইড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ঠিক আছে, সো এটা হচ্ছে জাস্ট একটা কিওয়ার্ডের জন্য। আপনি এর নিচে যদি আপনি বাকি কিওয়ার্ডগুলো এভাবে কাজ করতে চান, ঠিক এভাবে হুবহু এভাবে আরেকটা কিওয়ার্ড দিবেন, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে, এবং এই যাবতীয় যে রেজাল্ট গুলো আছে সেই যাবতীয় রেজাল্ট গুলো এইভাবে আপনি একটা একটা করে নিয়ে আসবেন। সো আমরা সেটা দেখাচ্ছি না, কারণ একটা কিওয়ার্ডের জন্য আমরা অন্তত আপনাদেরকে একটি কমপ্লিট প্রজেক্ট কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। সো এভাবে ক্লায়েন্ট আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, সো এতগুলো কিওয়ার্ড আপনাকে ক্লায়েন্ট নাও দিতে পারে, একটা বা দুইটা কিওয়ার্ড দিতে পারে। সো এইভাবে প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনাকে এগুলো অ্যানালাইসিস করে খুঁজে খুঁজে জাস্ট ক্লায়েন্টকে বের করে জাস্ট আপনি একটা ফাইনাল রেজাল্ট এইভাবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করে দিবেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। আমরা আমরা মানে এই কমপ্লিট প্রজেক্টটা মানে একটা কিওয়ার্ডের জন্য মোটামুটি ভাবে এটাকে কমপ্লিট বলা চলে এই প্রজেক্টটা আপনাকে দিয়ে দিচ্ছি। এটাকে সোর্স ফাইল হিসেবে আমরা এটার সাথে উল্লেখ করে দিব। আমরা এখানে আমার নামটা লিখে দিচ্ছি, কারণ ওকে ফাইন,
আমাদের অ্যানালাইসিসটা আমরা এই ফাইলটা সেভ করে আপনাদেরকে দিয়ে দিব। তো প্র্যাকটিক্যাল প্রজেক্ট সেশনটা বুঝতে পেরেছেন এবং কিভাবে ক্লায়েন্টকে জমা দেবেন, এবং ক্লায়েন্টকে জাস্ট এইভাবে টোটাল কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট হলে এই এক্সেল ফাইলটা যেটা আমরা করলাম কিওয়ার্ড রিপোর্ট, সেটা ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন। জমা দিলেই আপনার কাজ শেষ। তো বুঝতে পারলেন আশা করি, যদি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার, সেটা অবশ্যই নিজগুণে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ডেফিনেটলি কোনো প্রশ্ন থাকলে আমাকে, আমার ফেসবুক আইডির লিঙ্ক এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যে facebook.com/lucky13.crook, এই ঠিকানায় গিয়ে আমাকে মেসেজ করবেন। তো এই ছিল আমাদের পর্ব, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। হয়তো নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো বিষয়ের উপর নিয়ে আগামী পর্ব আপনাদের সাথে হাজির হব আপনাদের সামনে। তো তার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।